জেদ নেই, ওনার তো জেদ হবে, উনি তো সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে ওনার, ওনার মাথায় তো লাঠি পড়েনি, উনি তো কোনোদিন রাজনীতি করেননি, উনি তো বংশবাদের রাজনীতিতে উনি রাজনীতি রাজনীতি খেলছেন, এখনো আসল জায়গায় আসেননি, উনি রাজনীতি করতে এসেছেন, কোনো রাজনেতা এভাবে কথা বলে না, এটা গুন্ডার ভাষা, এটা গুন্ডামির ভাষা, কোনো পলিটিক্যাল লিডার এ ধরনের কথা বলে না, জিতে রাজনীতি হয় না, ভালোবাসা দিয়ে রাজনীতি হয়, সেবা দিয়ে রাজনীতি হয়, ধমকিয়ে চমকিয়ে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে প্রথমে সেবা করতে হয়। আমি প্রথম অমিত রাজনীতি করি না, ত্রিপুরা রাজ্যের আমার ভাইয়েরা আমাকে দিদি বলে, আমি তাদেরকে সম্মান জানাই, তাদের স্নেহ ভালোবাসা আমি পাই, তিরিশটা বছর তাদের সঙ্গে রয়েছি, তারা আমাকে স্নেহ করে আশীর্বাদ করে ভালোবাসা দেয়, আমরা ধমক দিয়া ধমকানি আমরা শিখিনি, ওদের ধমকানি কেন ধমকান আমি বলুন তো, যে ব্যক্তি যা রাজনীতিতে এসে হাজার কোটি টাকার সম্পত্তি পেয়ে যায় সে তো তার কি মাথা ঠিক থাকবে বলুন না, আর যে সম্পত্তি রোজগার করতে পরিশ্রম করতে হয়নি লুট করেছে মানুষকে, মানুষ বলে কেন উনি বলবেন বলুন তো, এটি গুন্ডার ভাষা, মস্তানের ভাষা, আমরা গুন্ডার ভারতবর্ষে চলে না, মস্তানের ভারতবর্ষ না, এটা মোদীজির ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, এটা বালগঙ্গাধর তিলকের ভারতবর্ষ, এটা শিবাজি ছত্রপতি শিবাজির ভারতবর্ষ, বর্গীদেরকে কেন কীভাবে শায়েস্তা করতে হয় আমরা আমাদের পূর্বজ থেকে শিখেছি, এই বাংলা, যে বাংলা ইংরেজদেরকে হারাতে সবচেয়ে প্রথম ভূমিকা নিয়েছিল, এই বাঙালিকে আজকে কোন জায়গায় দাঁড় করিয়েছে, আমাদেরকে কী পরিমাণ অপমানে অপদস্থ করেছে আবার দেখুন। দিদি আজকে অভিষেক ব্যানার্জি হ্যাঁ চোরে চোর চিনে, সাধু সাধু চিনে, যে গরু চুরি করে, যে কয়লা চুরি করছে, চাল চুরি করে, গরু পাচারকারী, গোল্ড কাকে ধরেছে পুলিশ, কাস্টম কাকে অ্যারেস্ট করেছে, বিপ্লব দেবের পরিবারের বা দলের কাউকে কাকে ধরেছে আপনারা বলুন না, যে যেমন দুনিয়াটাকে এমনভাবে দেখে এটা আমাদের কষ্ট হয় যে এমন একটা রাজনৈতিক দল যেটা ত্রিপুরাতে এসে যাদের কালচার হচ্ছে লুট করার, ত্রিপুরাতে এমন কোনো সম্পত্তি নেই আমাদের কাছে সেটা লুট করতে পারবে, একটাই সম্পত্তি আছে আমাদের কাছে, আমরা স্বাভিমানী, আমরা মানুষ এবং মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিই, আমরা এই অসভ্যতাকে আমরা পরাস্ত করব এই 25 তারিখে, অসভ্যতা তাদেরকে, উনার মাথাটা নষ্ট হয়ে গেছে না, পারিবারিক রাজনীতিতে উনি রাজনীতিতে যদি আমাদের মতো 30 বছর রাজনীতি করতেন, কোনো একজন সদস্য দলে না থাকতো তাহলে বুঝতেন, একটা তৈরি করা পেয়েছেন, উনি ঘুম থেকে উঠে দেখছেন ওনার সামনে হাজার হাজার কোটি টাকা, মাথাটা কীভাবে ঠিক থাকবে বলুন তো, এটা গুন্ডাররা এইভাবে বলে, মস্তানরা এইভাবে কথা বলে, পলিটিক্যাল লিডাররা এইভাবে কথা বলতে পারে, ভারতবর্ষের পরম্পরাকে অপমান কীভাবে করা হচ্ছে, কারণ ওনার কালচারটা এটা, ওনার সংস্কৃতি এটা, ওনার থেকে আর কী বেশি আশা করতে পারছেন আপনি, গোটা বিশ্ব যাকে প্রধানমন্ত্রীকে সম্মান জানায়, এবার COP26-এ G20-তে যে ব্যক্তি প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে অ্যাঙ্কার বলেছিলেন এখন বক্তব্য রাখবেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান সান ওয়ান গ্রিড অনলি ওয়ান নরেন্দ্র মোদী বলে যাকে সম্বোধন করে সমস্ত পৃথিবীর, আজকে বিলগেটস পর্যন্ত কোভিডের ভ্যাকসিন 100 কোটি হওয়ার পরে উনি লিখেছেন আরোগ্য সেতু, এবং মোদীজি যেভাবে কোভিডকে কন্ট্রোল করেছেন সমস্তকে দেশকে সেটাকে অনুকরণ করা অনুসরণ করা দরকার, যে স্টেটের সরকার নিজের এমপিকে জলের ইঞ্জেকশন দেয় তাদের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন, এটাই তো আশা করতে পারেন, সুপ্রিম কোর্টে রয়েছে সেটা কোর্ট বিবেচনা করবে, সেটা সাবজুডিস বিষয়, সেটাকে আমি কিছু বলবো না, আর যেটা অগ্নিকণ্ঠ বলছেন এটা আমরা ছোট জায়গা, আপনি যেটা ওয়েস্ট বেঙ্গলের বলছেন উনি তো আগের অগ্নিকন্যা ছিলেন, দিদি ছিলেন, এখন তো উনি পিসি, পিসি হওয়ার পরে তো উনি অন্যরূপ ধারণ করেছেন, মাতৃস্নেহ এত বেশি অন্ধ হয়ে গেছে, আর সেই অগ্নিটা শেষ হয়ে গেছে, দিদির যে মায়া মমত্বটা উনি সেটাকে বিসর্জন দিয়ে মাতৃস্নেহ অন্ধ হয়ে পুত্র যেটা বলছেন
উনি সেটাই করছেন ওনার সঙ্গে উনি বড় জায়গা আমরা ছোট জায়গা কিন্তু উনার মতো উনার দলের মতো আমার দল আমাকে এই ধরনের অসভ্যতা শেখায়নি কোনো এক সময় আমি উনাকে এখনো মেয়ে বোন হিসেবে মহিলা রয়েছেন আশা করব উনার সদ্বুদ্ধি হবে পুত্র স্নেহের অন্তত থেকে উনি বেরিয়ে আসবেন বলেছে তো আজকে মেসেজ দিয়েছে এমবিবি এয়ারপোর্টে বোম রয়েছে যারা বর্গিরে এসেছে তারা প্ল্যান করছে আমার পুলিশ আমার রাজ্যকে রক্ষা করতে হবে আমার একটা মানুষ আজকে সরকার আসার পরে দায়িত্ব নিয়ে বলছি এটা আমাদের দায়িত্ব একটা জায়গায় শাসন প্রশাসন অর্গানাইজড হয়েতে কোনো ধরনের মার্ডার হয়নি আজকে যে কোনো মানুষ থানাতে গেলে বসে থাকতে হয় না যে কোনো জায়গায় কিছু হয় সেটা নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে সেটাকে দেখছেন পুলিশকে শাসন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছেন আমাদেরকে বাঁচানো আমাদেরকে রক্ষা করা তাদের যে জায়গায় যেটা প্রয়োজন তারা সেটা করবেন এর জন্য পুলিশ ছিল তিন চার দিন আগে আমরা পারমিশন নিয়েছিলাম আমাদেরকে মিছিলটা করতে দেওয়া হয়নি আমরা অনুক্রমে একটা জায়গায় ঘন্টা খানেকের মধ্যে একটা সভাটা করে যেহেতু মহিলারা চলে এসছে আমাদেরকে গত রাত্রে বলা হয়েছে করা যাবে না তখন গত রাত্র থেকে সবার সঙ্গে আমরা সম্পর্ক করে উঠতে পারিনি এসে গেছে তো সেটাকে আমরা একটা জায়গাতে সম্বোধন করেছি আপনারা দেখেছেন আমাদের প্রত্যেককে আহ্বান করি সুস্থ স্বাভাবিক রাজনীতি করুন আরও রাজনীতি দল আসুক আমাদের কোনো আপত্তি নেই আমরা সবাই মিলে একটা ভব্য ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করতে চাই কিন্তু যার মধ্যে অসভ্যতা থাকবে সেটাকে আমরা বরদাস্ত করবো না গন্ডগোল চলছে উড়িয়ে তো পাঠিয়েছেন একশো লোককে পাঠাবো আরে ওনার রয়েছে তো একশো লোককে পাঠিয়ে একশো ছেলেকে পাঠিয়ে দেব আমাদের স্টেটে একশো ছেলেকে পাঠিয়ে দেবে এটা আপনারও অপমান না আমার না আমার রাজ্যকে অপমান করে না দেখুন পুলিশ ব্যবস্থা নেবে সময় মতো পুলিশ ব্যবস্থা পুলিশ যখন ব্যবস্থা নেয় তখন বলবেন তারা ভালো লোক পুলিশ যখন বলবে যে আপনারা শান্তি মতো থাকুন আপনারা ভালো থাকুন তখন বলবেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কালকে তো পুলিশ ব্যবস্থা নিয়েছে কারণ বর্গিরই তো হানা দিয়েছে সব জায়গায় তাণ্ডব তো তারাই চালিয়েছেন নিজের বাড়ি ঘরে নিজেরা করছেন সব কিছু তারা তো অশান্তিটা একটা অশান্তির একটা প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্যে পুলিশ ব্যবস্থা নিলে পুলিশে দলদাস বাড়ানো আর রাজ্যের একজন বিশিষ্টজন ওনাকে আমি সম্মান জানাই উনি আবেদন রেখেছেন সরকার নিশ্চয়ই বিবেচনা করবে পেয়েছে ব্যথা পেলে কথা বলবে সেটাকে আমরা তাদের কাছে যাব প্রস্তুত হব আমরা আমাদের বিষয় রাখব এবং নিশ্চিত আমরা প্রত্যেকটা আসন রাজ্যের যাতে দুটো ২২টা আসনে নির্বাচিত হবে প্রত্যেকটা আসন মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে আগের মতো আমাদেরকে বিজয়ী করবে পিপরা মাথা সম্পর্কে স্পেসিফিক বিজেপির কোনো স্টেটমেন্ট নেই বলে একটা প্রচার শুরু হয়েছে আজকে পিপরা মাথার কি সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে সম্মান রয়েছে দেশের অ্যাপেক্স বডি ওরা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত মিথ্যায় ফিডেবিট দিয়েছে কি বলেছিল যে সুপ্রিম কোর্টে ওরা গেছে কারণ হাইকোর্ট তাদেরকে হিয়ারিং দিচ্ছে না অথচ হাইকোর্ট হিয়ারিং দেওয়ার পর গত অভিষেক যে সভা করলো রবীন্দ্র ভবনের সামনে হাইকোর্ট অনুমতি দেওয়ার পর কিন্তু রাত্রিবেলা স্পেশাল সেখানে বেঞ্চ বসেছে চিফ জাস্টিসের অনুমোদন নিয়ে ১২টার সময় সেখানে অনুমোদন নেওয়ার পর ১ তারিখ সে সভাটা করলো অথচ সুস্মিতা দেব দিদি যেটা বলেছেন বর্গি এলো মানে লুটেরা শিলচর থেকে ওনাকে আনা হয়েছে উনি গিয়ে সেখানে কেস করলেন দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন মিথ্যা এফিডেভিট দিয়ে যে হাইকোর্ট তাদেরকে হিয়ারিং দিচ্ছে না তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারকে যে এই ব্যবস্থাগুলো আপনারা নিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুন স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট সেটাই বলবে এটাই এক্সপেক্টেড তো কথায় কথায় ওরা সুপ্রিম কোর্টের ধমক দেখায় সুপ্রিম কোর্টের জুজু দেখায় আমরা তো এমন নই যে সুপ্রিম কোর্টকে মিথ্যা হলফনামা দেব আমরা তো এমন নই যে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের অবমাননা সেখানে মান্যতা দিই না আমরা সুপ্রিম কোর্টকে সেখানে মান্যতা দিই এখন সুপ্রিম কোর্টকে তারা বললো এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্ট যেটা জানতে চেয়েছে বা ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট যেটা বলেছে যে তারা সুপ্রিম কোর্টকে বললো এফিডেভিটে কেন তারা সুপ্রিম কোর্টকে মিথ্যা হলফনামা দিয়েছে এটা আগে পরিষ্কার করে বলুন কোনো কথা বলছে না অভিষেক আসলে
রাজনীতিতেও নতুন, বয়সেও নবীন। তো এসে কখনো মুখ্যমন্ত্রীকে তুই তাবারি করে কথা বলছে? 200-400 মানুষ দেখলে ওদের মাথা ঠিক রাখতে পারে না। এগুলো ওর পিসি, আর ওর থেকে জিনিসগুলো এক্সপেক্টেড। পশ্চিমবঙ্গে তারা এই ধরনের অনেক কথাই প্রায় বলে থাকেন, এখন সারা দেশের মানুষ এগুলোকে লাইটলি নেয়, এত সিরিয়াসলি নেয় না। আর আপনার যেটা আরেকটা প্রশ্ন যে আসবে 28 তারিখ কথা বলবো, 28 তারিখে, তারপর যেন সেটা না বলে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, তারপর তারা কোথায় মুখ লুকাবে রেজাল্টের পর? তখন আপনারা বলবে যে আজকে প্রতিমা ভৌমিক এই কথা বলেছে যে 28 তারিখের পর যেন মুখ না লুকিয়ে রাখে, তখন ওনারা কী বলবে? যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, এটাই বলবে দেখবেন। আজকে বলেছে ওভার কনফিডেন্স যে তারা সবাই ভোট পাবে, তাদেরকে সবাই ভোট দেবে, কিন্তু যখন ভোট দেবে না, এই কালচারকে ত্রিপুরা রাজ্যের মানুষ অ্যাকসেপ্ট করবে না। একটা বিধায়ক গেছে, যোগদান করেছে, 100 মানুষ দেখে সে গায়ের শার্টটা খুলে দিল, অর্ধনগ্ন হয়ে গেল, এটা পার্টি? এটা তো জঙ্গল রাজ। পশ্চিমবঙ্গে যেটা করছে, এটা আন্দামানে মানুষ সেখানে এটা শোভা পায়, এটা শার্ট খুলে দিল, শার্ট খুলে সে আন্দোলন করছে, একটা বিধায়ক, এদেরকে নিয়ে সে তারা দল করতে চাইছে ত্রিপুরা রাজ্যে। তো এরা কথা অনেক কিছু বলে, রেজাল্টে 28 তারিখ মানুষ দেখিয়ে দেবে। যে বিপক্ষ ও আপনার ক্যান্ডিডেট খারা নেই কর পাই, উনোনে ক্যান্ডিডেট নেই দে পাই, ইসি কে চলতে 122 সিটো কো হাম লোগো নে জিত লি হ্যায়। বাকি 222 সিটো মে 25th কো চুনাও হোনে যা রহে হ্যায়। আপ সব জানতে হ্যায় হামারে ভাজপা কা, ভারতীয় জনতা পার্টি কা যো চুনাও হোতে হ্যায় না, পঞ্চায়েত কা হো, বিধানসভা কা হো, লোকসভা কা হো, হরেক চুনাও মে হাম লোগ আপনার রিপোর্ট কার্ড লেকে, আপনার ডেভেলপমেন্ট এজেন্ডা কো লেকে হাম জনতা কে পাস যাতে হ্যায়। আর ইস বার মাননীয় মুখ্যমন্ত্রী নে আমারি সবই ক্যান্ডিডেট সে এক আগ্রহ রাখা, যো স্থানীয় নিকায় কা চুনাও মে লোকাল লোককো সাথ বাত করকে, প্রবুদ্ধ লোকো সে বাত করকে, ওহাঁ কা এরিয়া কা ডেভেলপমেন্ট ওহাঁ কা লোককো সাথ মিলকে বেঠকে হাম উসকো সুলঝাঁগে। আর লোকাল বডি মে আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি হোনে কে বাদ পহলা চুনাও হ্যায়, হামারি সরকার 2018 মে হ্যায় লেকিন নগর নিগম যো স্মার্ট সিটি কা ও হামারে পাস নেই থা, ও কমিউনিস্ট কে পাস থা, ফির ভি হাম লোগো নে ইতনে দিনো মে 2058 করোড় রুপিয়া কা লাগত সে পিছলে 3.5 সালো মে হামারি সরকার আগরতলা মে কাম কিয়া হ্যায়। আলাগ আলাগ লোকাল বডি মে ভি এডমিনিস্ট্রেটর থে কুছ কুছ জাগাও মে বাই ইলেকশন হোনে কে বাদ 12-13 মহিনে এসা হাম লোগো নে নিকায় কা সরকার চলবায়া, ওহাঁ পে আচ্ছা প্রগতি হাম লোগো নে কিয়া হ্যায়। হামকো পুরা ভরসা হ্যায় যো চুনাও মে হাম লোগ 100% হর এক নিকায় হাম জিতেঙ্গে, এসা করকে কর্পোরেটর হো কাউন্সিলর হো ও হাম জিতেঙ্গে। লেকিন কুছ দিনো সে কুছ লোগো নে বাহার সে আকে, জেসে হাম বলতে হ্যায় বর্গি যো হোতা হ্যায় না, ও এসা আকে যো লুটেরা হোতা হ্যায় উসকো বর্গি হাম বলতে হ্যায়, উস লোক বাহার কা স্টেটো সে হামারে স্টেট মে আকে হামারে স্টেট কা যো মহল হ্যায় উসকো বিগাড়নে কে লিয়ে ভরপুর প্রয়াস মে লাগে রহে হ্যায়। হাম সবকো পতা হ্যায় যো ইসি নগর নিকায় চুনাও মে হাম সবকো আহ্বান কিয়া, আপ চুনাও মে লড়িয়ে আপনা কাম করিয়ে, লেকিন উন লোগো কা একই এজেন্ডা হ্যায় আপনার স্টেটো মে 2021 কা মে মহিনে কা 2 তারিখ কে বাদ যো রেজাল্ট আনে কে বাদ উসকা উনি তো জানেন, উনি তো বহিরাগত। যদি ওয়েস্ট বেঙ্গলে দিল্লি থেকে আগরতলা থেকে ওয়েস্ট বেঙ্গলে লোক যায় তখন বহিরাগত হয়, আর যখন ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরাতে আসে ও যারা বহিরাগত বলে তারা অন্তর্গত হয়ে যায়, তারা অন্তর্গত হয় আর অন্যরা বহিরাগত হয়। এই অসভ্যতা
त्रिपुरा ना भारत सह्य करबे ना असभ्यतार चूड़ान्त पर्याय उनारा गेछेन अपना एर रेजल्ट देखबेन। देखो तृणमूल বর্গীদের যারা বলছে তাদের তো কিছু নেই, তাদের স্টিয়ারিং একটা আছে, স্টিয়ারিংটা ওয়েস্ট বেঙ্গল, স্টিয়ারিং এর একটা অংশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা অংশ হচ্ছে শিলচরে, ত্রিপুরা তো কিছুই নেই, ত্রিপুরাতে কিছুই নেই। আপনি কখনো দেখেছেন কোন স্টেট কমিটির ফুল বডি কিছু আসাম থেকে হবে কিছু বাংলা থেকে হবে? তো ত্রিপুরাতে কিসে রাজনীতি করতে এসছে? ত্রিপুরার লোকদের তো তারা ভরসা করছে না, তারা বহিরাগত হয়ে তো কাজ করছেন। আমার সোনামুড়াতে তারা মিছিল মিটিং করেছেন, লোকাল লোক 20 জন, বাইরের লোক 50 জন, সব জায়গায় বাইরের লোক দিয়ে তারা বাইরে থেকে কাদেরকে আনছেন, যারা গুন্ডামি করেছে, যারা মার্ডারার। আমি লোক নাম্বার ফোন নম্বর থেকে সব দিয়ে দেবো যারা এসছে। একজন হচ্ছে খোকন দাস, মুর্শিদাবাদে 2 জনকে উনি মার্ডার করেছেন। এই ধরনের উনোনে উন লোকনে যে খুদ কো ত্রিপুরা মে লায়া হ্যায়, ও লোক যাব ত্রিপুরা মে আতা হ্যায় তব অন্তর্গত হো জাতা হ্যায়, যো ত্রিপুরা সে কোই ওয়েস্ট বেঙ্গল জাতা হ্যায় হাম বহিরাগত হোতা হ্যায়। ও ডবল স্ট্যান্ড হ্যায়। সোনামুড়া মে যো কাণ্ড উন লোকনে কিয়া হ্যায়, কিতনে লোক থে কিয়া বোলা, ত্রিপুরা মে এক কো মারেঙ্গে, বাঙ্গাল মে যাকে 10 কো মার ডালেঙ্গে। এসা ভারত হ্যায়, এসা সিস্টেম হ্যায়, ও আলাদ আলাগ কোই স্বাধীন কান্ট্রি হ্যায় কি? ওর মেনে পেহলেই বোলা, মমতা ব্যানার্জি জিতনে দিন দিদি থে ঠিক থে, জিস দিন পিসি বন গে না তো লুটেরে কা সর্দারানি বন গে। আবি উসকা জো আয়া ত্রিপুরা মে জো আয়া ও সেকেন্ড ইন কমান্ড হ্যায়, লুটেরা হ্যায়, বিনা শ্রম কি ও নেতা বনে হ্যায় না, ও পরিবার কা লিডার হ্যায়, কিসি পার্টি মে উনকা পার্টি মে হোগা, ও আমারা স্টেট কা নেই হ্যায়। উন লোগোনে আমারে স্টেট কে লোগো কো তো লোগে নেই মানতে, ইনসানে নেই সমজতে, হাম হিউম্যান বিং নেই হ্যায়, হামকো তু তুকারি সে এসা ইনসাল্টিং ওয়ার্ড ইউজ করতে হ্যায় হাম লোগো কো লিয়ে। ত্রিপুরা কা লোক উসকো বরদাস্ত নেই করেগা, উনকা জো বাত করতে হ্যায় উসকা চলনে কা জো ঢঙ্গ হ্যায় ত্রিপুরা কা বাঙালি কালচার কো উন লোগোনে উসকো সমাপ্ত কর দিয়া। জো বাঙ্গাল কবি হাম গর্ব সে বলতে হ্যায়, আপনা সরকার কা নাকামি কো, আপনা ক্যাডার কা গুন্ডাগর্দি কো উনোনে ছুপানে কে লিয়ে ত্রিপুরা মে আয়ে হ্যায়। আইপেক নাম কা এক এজেন্সি হ্যায় উনকা, উসকো ও এজেন্সি হ্যায় পয়সা সে কাম করতে হ্যায়। উন লোগোনে জেসে ডাইরেক্টর হ্যায় কোনো কিসি ফিল্ম কা ডাইরেক্টর হোতা হ্যায় প্রোডিউসার হোতা হ্যায়, এসা আইপেক জেসে জেসে বলতে হ্যায় এসে এসে উহাঁ পে উন লোগোনে স্ট্যান্ড পলিটিক্স জিসকো বলতে হ্যায় এসে একটিং করনা শুরু কিয়া হ্যায়। উসকা একটিং কে চলতে ইয়াকে আমারি ল অ্যান্ড অর্ডার কো বিগাড়নে কে লিয়ে ভরপুর প্রয়াস উনোনে কর রহে হ্যায়, আর ইয়াঁ কা লোক ইয়াঁ আকে আমারে ত্রিপুরা কো অশান্ত করনে কে লিয়ে ভরপুর প্রয়াস কর রহে হ্যায়। আজ ভি মাননীয় অমিত ভাই শাহ কি অফিস কে সামনে ও ধরনা প্রদর্শন কর রহে ত্রিপুরা কো লেকে, মে আপকি মাধ্যম সে উনকা বর্গিকা কো লিডার হ্যায় জো সেকেন্ড ইন কমান্ড আজ ত্রিপুরা মে আয়ে হ্যায়, আজ কি মাধ্যম সে উনকো মে বলতা হুঁ কো হিম্মত, আপ হাম লোক আপকা নবান্ন কে সামনে ধরনা দেনে কে লিয়ে চাতে হ্যায়, আমকো পারমিশন দেঙ্গে নেই দেগা, ধরনা বলনে সে পেহলে মার্ডার হো জাতা হ্যায়। মে এক মন্ত্রী হুঁ, লাস্ট অক্টোবর কা 28 তারিখ 29 তারিখ ওয়েস্ট বেঙ্গল কা মালদা মে মেরে ডিপার্টমেন্ট কা গরিব কে লিয়ে জো দিব্যাঙ্গ হ্যায় জো সিনিয়র সিটিজেন হ্যায় উন লোক কো অ্যাপ্লায়েন্স দেনে কে লিয়ে মেরে কো ডিএম নে আমন্ত্রিত কিয়া হ্যায়, মে জানে কে লিয়ে প্রস্তুত হুই থি, লেকিন 24-25 কো ডিএম নে ফোন করকে বলা পলিটিক্যালি ডিসিশন হ্যায় ম্যাডাম আপ মত আইয়ে। এসা স্থিতি হ্যায় সেন্ট্রাল গভর্নমেন্ট কা কিসি মন্ত্রী কো জিস স্টেট মে জানে কে লিয়ে অধিকার নেই হ্যায় উসি স্টেট কে কিয়া হালত হ্যায় আপ সবকো পাতা হ্যায়, ও আপনা গুন্ডাগর্দি কো আপনা চোরি কো আপনা কাটমানি কা বিজনেস কো আপনে অরাজকতা কো ছুপানে কে লিয়ে আপনে ত্রিপুরা কো সফট কর্নার সফট টার্গেট কিয়া হ্যায়, হামারে স্টেট কো বদনাম করনে কে লিয়ে কোশিশ কর রহে হ্যায়, উনকা পুরা কোশিশ নাকাম হোগা। ত্রিপুরা মে এসা কোই বিষয় নেই হ্যায়, আপ লোগোনে দেখা পত্রকার আপকো সবকো পাতা হ্যায় ত্রিপুরা কি কিসি মসজিদ মে আগ লাগা হ্যায়, আপ পত্রকার মে আপ সবকে পুছতা হুঁ এসা কোই ঘটনা ঘটি হ্যায় কি ত্রিপুরা মে? এসা কুছ নেই ঘটা হ্যায়, কিউকি আইপ্যাক পয়সা কে লিয়ে কাম করতা হ্যায়,
किसी जगह को उठा के त्रिपुरा को नाम को बोलते हुए पूरा त्रिपुरा को, पूरा हमारी सरकार को, हमारे स्टेट का 37 लाख पीपल जनता को बदनाम करने के लिए सोची समझी एक साजिश के तहत उन लोगों ने हमको कोशिश कर रहे हैं। हम उसको खंडन करते हैं, हम उसको निंदा करते हैं, इसलिए हम सब आपके सामने आज प्रस्तुत हुई हूँ। सेकेंड इन कमांड যতদিন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী দিদি ছিলেন ততদিন ঠিক ছিলেন, যেদিন পিসি হয়েছেন সেদিন থেকে বর্গীদের সর্দার হয়েছেন। আপনি ওয়েস্ট বেঙ্গলের, আমি আপনাকে প্রশ্ন করছি, কত লক্ষ মহিলাদেরকে ধর্ষণ করেছে, কেন আপনারা ওয়েস্ট বেঙ্গলে সেটা প্রচার করছেন না? ইতিহাস ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া, যারা বুদ্ধিজীবী বলে নিজেদেরকে জাহির করছে, আপনাদেরকে ক্ষমা করবে না। এটা কোন বাংলা, এটা কোন বাংলা? যে বাংলাকে আমরা জানতাম শরৎচন্দ্রের, স্বামী বিবেকানন্দের, ঋষি অরবিন্দের, আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, তাদের ভাষা মুখ্যমন্ত্রীকে তুই বলে সম্বোধন করে এই বাংলা? নির্বাচনে যদি উনি ভোট নিতে পারেন নেবেন, সুস্থ কম্পিটিশন হবে, আমরা সেটা কামনা করি। উনি সেখান থেকে এসে মনে হচ্ছে আমরা ওদের কর্মচারী, আমরা ছোট স্টেট, আমাদের কোনো আত্মমর্যাদা নেই। আপনার স্টেটে আপনার আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন, কারণ আপনি কয়লা চুরি করেন, আপনি গরু পাচারকারী, আপনারা সারদা নারদা করেছেন, এটা আপনাদের বিষয়, আপনাদের স্টেটে আপনারা থাকুন, আমাদের স্টেটকে বদনাম করবেন না। ভোটের দিন 28 তারিখ রেজাল্ট হবে, সেটা প্রমাণ হবে। আমরা সুস্থ স্বাভাবিক রাজনীতিতে বিশ্বাস করি এবং রাজ্যের সন্ত্রাসের রাজনীতিকে 25 তারিখের যে সন্ত্রাস ছিল সেটাকে, যে দলগত রাজনীতি ছিল সেটাকে পরিবর্তন মোদীজির নেতৃত্বে সম্ভব হয়েছে। আমরা একটা শ্বাস নিতে পাচ্ছি, আমরা ত্রিপুরাবাসী স্বাধীনতা পেয়েছি, সেটাকে নষ্ট করার জন্য যারা এসেছেন তাদের যে মনসা সেটা সফল হবে না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.